সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত সিয়াম ও আপনার স্বাস্থ্যের আজকের পর্বে প্রিয় দর্শক আমরা সিয়াম সাধনায় সবাই ব্যাপৃত সবাই কিন্তু মশগুল আছি কিভাবে স্রষ্টার নৈকট্য লাভ করা যায় আর এই রমজান মাসের এই পবিত্র ক্ষণে আমরা আলাপ করব যে যারা চর্মরোগী আছেন তার সিয়াম সাধনা কেমন হবে কিভাবে তিনি রোজা রাখবেন কিভাবে তার রোগ থেকে তিনি বেঁচে থাকবেন আর এ ব্যাপারে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর জাহেদ পারভেজকে ডক্টর জাহেদ পারভেজ একজন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ সাথে সাথে একজন হিসেবে বেশ সুনাম এবং দক্ষতা অর্জন করেছেন ডক্টর জাহেদ পারভেজ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এই চর্ম রোগী যারা আছে অন্যান্য রোগীদের মতো বা অন্যান্য মানুষের মতো সুস্থ লোকের মতো তারাও তো রোজা রাখতে চান এখন এই আপনি একজন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ কি ধরনের চর্মরোগ নিয়ে রমজানে রোগীরা আপনার কাছে আসছে বিশেষত একজিমা যেটা আমরা বলি সাধারণ চুলকানি অতিরিক্ত মাত্রায় সমস্ত শরীরে এই ধরনের বড় ছোট সব রোগী আমরা রমজানে পেয়ে থাকি পাশাপাশি সোরিয়াসিস বা সেবরিক ডার্মাটাইটিস যেই গরম পড়েছে তাতে করে এই ধরনের রোগী আমরা বেশি পাচ্ছি আচ্ছা তো এই ব্রন একটা খুবই কমন সমস্যা রোজার সঙ্গে কি ব্রনের কোনো সম্পর্ক রয়েছে না যে অনেকের রক্তপাত হচ্ছে অন্তত আমার এক্সপেরিয়েন্স যেটা তাতে দেখি রমজান মাসে ব্রোনের পেশেন্ট বেড়ে যায় বেশি কারণটা খতিয়ে দেখতে গেলে আমরা দেখতে পাই যে আমাদের ডায়েট হেবিটে ওয়েলি অতিরিক্ত তেল সমৃদ্ধ খাবার আমরা বেশি খাচ্ছি রমজানে যার কারণে বিশেষত টিনেজার যারা তাদের ক্ষেত্রে মুখের তৈলাক্ততা অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং পাইলোসেভাসিয়াস ইউনিটের অ্যাক্টিভিটিস খুব বেশি বেড়ে যাচ্ছে ট্রান্সফেট থাকে ফাস্টফুড খাওয়ার কারণে সেটাও পাইলোসেভাসিয়াস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিস বাড়িয়ে দে প্রোপিয়ানো ব্যাকটেরিয়াম একনি যে জীবাণুটা ব্রণের জন্য কাজ করে ব্রণের পক্ষে কাজ করে সেটার বংশবৃদ্ধিও হয় যার কারণে রমজানে আমরা টিনেজারদের মধ্যে বিশেষত ব্রণের পেশেন্ট অতিরিক্ত এরকম রোজাদার যদি ব্রণ নিয়ে আপনার কাছে আসে কি চিকিৎসা আপনি দেন সেক্ষেত্রে সর্বপ্রথম আমি একটু উপদেশ দেওয়ার চেষ্টা করি যে রমজানে তো আমরা কম বেশি সবাই চেষ্টা করি যে পাঁচ অক্ত নামাজের পাশাপাশি অন্যান্য আবাদত করা প্রতিবার যখন অজু করব ইউজ করে মুখটা মুছে একটা ময়েশ্চারাইজার বা অ্যাকর্ডিংলি অন্য কোন ক্রিমটা যেন ইউজ করে তাহলে দেখা যায় অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে যত্নটা আরো বেশি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে পেশেন্ট অনেকটাই স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পেয়ে থাকে অনেক সময় আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন এটা কি ওয়ান্স ব্যবহার করেন রমজানে আমরা চেষ্টা করি সবসময় অ্যান্টিবায়োটিক্স কিছু অ্যান্টিবায়োটিক্স আছে আপনি জানেন যে এটা ডক্সিসাইক্লিন বা টেট্রাসাইক্লিন যেগুলো খেলে গ্যাস্ট্রিক আপসেটটা বেশি হয় রমজানের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি ইফতারির পর অথবা শেডের পর ভরা পেটে ওষুধের পাশাপাশি একটু গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়ার যেটা ওয়ান্স ডেইলি ডোজ পাওয়া যাচ্ছে অনেক অনেকে আছে একবার একটা অভ্যাসগত হ্যাবিচুয়ালি তারা সারা ক্ষণ ওই ব্রন খুঁটছে খুঁটছে এই খুঁটাতে খুঁটাতে দাগ বসে ফেলছে এবং একটা ডিসফিগারেশন হয়ে যাচ্ছে জি এমন রোগী তো নিশ্চয়ই আপনার কাছে আসে জি এমন پیشنট প্রচুর পাই আমরা তবে আশার কথা হচ্ছে এখন বাংলাদেশে এই ধরনের রোগীর খুব ভালো চিকিৎসা হয় যেমন রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রোনিডলিং একটা বিশেষ ডিভাইস দিয়ে আমরা মাসে মাসে তিনটা চারটা সেশন করলে রেডিও ওয়েভ গেলে ওই গর্তটা ভরে যায় অথবা পাঞ্চ সেশন করি সার্জিক্যাল ইন্টারভেনশন অথবা রিচ প্লাজমা থেরাপি লেজার পিআরপি থেরাপি ইভেন সেটা আমরা করে অসংখ্য গর্ত থাকে অনেক পেশেন্টের মুখে সেটা পিআরপির পাশাপাশি কেমিক্যাল পিলিং কিছু করে থাকি সেটাই খুব ভালো একটা রেজাল্ট এবং পেশেন্ট তার আগের চেহারার মোটামুটি আশি ভাগ রিকভার করে ফেলে আচ্ছা আচ্ছা অনেক অনেক আছে না পিম্পল থাকে ফেসে বিশেষ করে মেয়েরা বিশেষ করে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে দেখি যে এই ক্রিম ইউজ করেছে পিম্পল চিকিৎসা রোগের মানে ব্যবহার করার আগে ব্যবহার করার সাথে বলে পিম্পল ভ্যানিশ হয়ে গেছে আসলে কি এটা ঠিক এটা আসলে কখনোই ঠিক না বা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তবে যেটা ঘটে থাকে আমাদের দেশে রং ফর্সাকারী কিছু ক্রিম ব্রনের কিছু ক্রিম যেগুলো আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে স্টেরয়েড থাকে স্টেরয়েড দিলে ইনফ্লামেশন কমে যায় পিম্পলসটা কমে যায় তবে সেটা ফর দ্য টাইম বিং অল্প সময়ের জন্য কিছুদিন পরেই ক্রিম ব্যবহার করার এক সপ্তাহ 10 দিন পরেই پیشنট আবার হিউজ পরিমাণ ব্রন নিয়ে পিম্পলস নিয়ে এসে আমাদের কাছে হাজির হয় যে ডাক্তার সাহেব আগে তো এই ক্রিমটা ব্যবহার করতাম খুব চেহারা ভালো ছিল ব্রন ছিল না এটা ছেড়ে দেওয়ার পর থেকে দেখি এরকম সমস্যা হচ্ছে پیشنটের তখন ধারণা হয় ওই ক্রিমটাই ভালো ওটা ছেড়ে দেওয়ার কারণে এবং রিপিটেডলি সেটা করতে থাকে এর কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট আপনি করেন যেটা ব্রনের জন্য করছেন জি জি সেই ক্ষেত্রে আমরা ইন্টারভেনশন যেটা করি রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রো নিডলিং করি পাশাপাশি আমরা পাঞ্চ এক ধরনের পাঞ্চ মেশিন দিয়ে ছোট ছোটো গর্ত যেগুলো আছে সেগুলোকে সরিয়ে কসমেটিক সুইচর দিয়ে দিই যেটা এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যেই দেখা যায় সম্পূর্ণ বোঝা যাচ্ছে না মুখে কোনো গর্তের চিহ্ন মাত্র নেই সবচেয়ে জনপ্রিয় যেটা করি অল্প পয়সায় চিকিৎসা সেভেন্টি পারসেন্ট ট্রাইক্লোর অ্যাসিটিক অ্যাসিড ক্রস বলে একটা কেমিক্যালস আমরা ব্রণের গর্ত গুলাই দিয়ে দিই যেটা নিজে ইনফ্লামেশন তৈরি করে ত্বকে প্রদাহ সৃষ্টি করে ভিতর থেকে কোলাজন স্টিমুলেশন দেয় এবং ব্রণের গর্ত গুলাকে আস্তে আস্তে সমান করে ফেলে এটা মাসে একটা দুই তিনটা বা কারো কারো চারটা পর্যন্ত ব্যয়বহুল চিকিৎসা এটা একেবারেই কম ব্যয়বহুল মাসে হয়তো একজন পেশেন্টের আড়াই থেকে তিন হাজার টাকা খরচ হতে পারে আরো শুনবো এই ব্যাপারটি একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরছে কিছুক্ষণের মধ্যে ততক্ষণ আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত সিয়াম ও আপনার স্বাস্থ্যের আজকের পর্বে আমরা আলাপ করছিলাম ডক্টর জাহেদ পারভেজের সাথে একজন কিভাবে রাখতে পারেন অনেক ডক্টর জাহেদ পারভেজ বিরুদ্ধ পর আবারও স্বাগত জানাচ্ছি আপনি বিভিন্ন ধরনের কথা বলেছেন ব্রন সোরিয়াসিস এক্সিমা এগুলো নিয়ে কথা বলেছেন অনেকে আসলে রমজান মানে খোঁজ কি হতে পারে রমজান মাসে জি রমজানে হতে পারে তার সাথে সেই জিনিসটাকে এগ্রাভেট করে এই এখনকার যে সিজনটা আমাদের মে মাসে আমরা হসপিটালগুলায় স্ক্যাবিস যেটা সহজ বাংলায় বলতে গেলে পাঁচটা যেটা এই রোগটার প্রাদুর্ভাব আছে তার সাথে যখন আমাদের রমজানের দৈনন্দিন খাবার যুক্ত হচ্ছে অ্যালার্জিক কিছু খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবার আমার ধারণা সেটা এটাকে আরও বাড়িয়ে দিচ্ছে এই ধরনের পেশেন্টও আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি এর জন্য তো পরিচ্ছন্নতা খুব ইম্পর্টেন্ট পরিচ্ছন্নতা অবশ্যই গুরুত্বপূর্ণ বিশেষত পাঁচটা পাঁচটা আপনি জানেন যে একটা একজনের হলে সমস্ত ফ্যামিলি নিয়ে নেয় সে আবার তার বন্ধু বান্ধবকে ছড়িয়ে দেয় যার কারণে পরিচ্ছন্ন থাকলে অনেকটাই এর থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে সেটি আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এক্সিমা একজিমার সাথে তো অ্যালার্জির একটা সম্পর্ক রয়েছে অ্যাজমার সম্পর্ক রয়েছে একজিমা রোগী দেখা যায় যে রমজান মাসে একটু বেড়ে যায় জি ফুড হ্যাবিটের জন্য এটা আপনি কিভাবে এটাকে ই করবেন জি সেই ক্ষেত্রে তো কাউন্সেলিং একটা করি আগেও যেটা বললাম پیشنটকে এভয়েড করার চেষ্টা করি যে খাবারে ওনার অ্যালার্জি আছে পাশাপাশি সব সময় একটা ইমোলিয়েন্ট একটা অলিভ অয়েল বা ময়শ্চারাইজিং লوشن এবং কম খাড়যুক্ত সাবান গোসলের সময় ব্যবহার করতে বলি আর আরেকটা যেটা আপনি বলেছিলেন শুরুতেই যে রোজাতে কনসেন্ট্রেট করা মনোধূপ মানে স্রষ্টার দিকে মনোনিবেশ কেন্দ্রিত করা সেটা করলেও অটোমেটিক্যালি দেখা যায় অনেকটাই আল্লাহর রহমতে কমে আসে বিশেষ করে সোরিয়াসিস রোগী সোরিয়াসিস এমন একটা রোগীটা তবু হয় আমি জানিনা আপনি ভালো বলতে পারবেন ভালো হয় না অনেকে বলেন তো এটাকে তো মানে মেন্টাল স্ট্রেস দূর করে অনেক সময় মানে সরিয়ে রাখতে হয় এর প্রকোপ যাতে না বাড়ে এক্সারভেশন না হয় এটা আপনি এই রমজান তো একটা ভালো একটা সুযোগ এনে দিয়েছে জি আল্লাহ তাআলা সেই সুযোগটা দিয়েছেন সোরিয়াসিস রোগটা আসলে সম্পূর্ণভাবে চিরস্থায়ীভাবে ভালো হওয়াটা মুশকিল এটা ডায়াবেটিক পেশেন্টের মতো কন্ট্রোলে থাকবে স্বাভাবিক ত্বকের মতো থাকবে এবং স্বাভাবিক সব কাজকর্ম উনি করতে পারবে তো সোরিয়াসিস পেশেন্টের ক্ষেত্রে রমজানটা একটা বড় ধরনের আশীর্বাদ আমাদের সবার জন্যই আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত বা রহমত কিন্তু তাদের ক্ষেত্রে আরও বেশি যেটা যে মানসিক স্থিরতা অতি জরুরি সোরিয়াসিস রোগীর ভালো থাকার জন্য ওষুধ তো চলবেই ইমোলিয়ান চলবে লোসন চলবে পাশাপাশি কেউ যদি ইবাদতে পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করে তাহলে আল্লাহর রহমতের পাশাপাশি সিস্টেমে মনটা শান্ত হওয়ার কারণে অনেকটাই

ইনডিরেক্টলি কিছু ভূমিকাটা রয়েছে তবে এখন পর্যন্ত আমাদের দেশে আমার জানা মতে কেউ আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন তারাও সোরিয়াসিসের ক্ষেত্রে ব্যবহার করে তারা খুব দাবি করে কিন্তু আমি দেখলাম ফলাফল ছিল শূন্য তাহলে স্ট্রেস একটা বড় বড় ফ্যাক্ট যেটা রমজান আমাদেরকে আহ দূর করার স্ট্রেস ফ্রি লাইভ লিড করার একটা সুযোগ এনে দিয়েছে ডায়েট কীভাবে এই স্কিন দূর করতে পারে ইফতার কেমন ডায়েট আসলে খুবই গুরুত্বপূর্ণ চর্মরোগের বিশেষত চর্মরোগীর ক্ষেত্রে একটা ব্যালেন্স ডায়েট এখন সবাই শুনেন সাধারণ মানুষ যে ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েট অনেকে আমাকে প্রশ্ন করেন ব্যালেন্স ডায়েটটা হয় কি ব্যালেন্স ডায়েট হলো আসলে খাবারে সবসময়ই একটা নির্দিষ্ট মাত্রার মাছও থাকতে পারে মাংসও থাকতে পারে পাশাপাশি প্রচুর পরিমাণে শাকসবজি যেটা আমাদের দেশের ওয়েদারে খুবই জরুরি এবং ফল থাকতে পারে সেটা যে দামি কিছু হতে হবে তা না একটা সাধারণ কলা অথবা আজকাল বাজারে যেগুলো সেগুলো একটা থাকতে পারে মূলত এটাই ব্যালেন্স ডায়েট পর্যাপ্ত লিকুইড খেতে হবে পাশাপাশি সামান্য মাছ বা মাংসের পাশাপাশি প্রচুর শাকসবজিটা খেলে একটা ব্যালেন্সড অবস্থা আমাদের দেশে যে হারে শাক কীটনাশক ওষুধ ব্যবহার করা হচ্ছে এতে করেও কিন্তু বিভিন্ন রকমের চর্মরোগ দেখা যাচ্ছে আসলে কি অভিজ্ঞতা বলে যে আসলে শাকসবজি বিশেষত ঢাকা সিটিতে যেগুলো আসছে সেটা খুব ফ্রেশ পাওয়াটা দুষ্কর তো আমার কিছু পেশেন্ট আছেন হসপিটাল আউটডোরে আসেন তারা সবাই সবজি বিক্রেতা এবং সবারই কন্টাক্ট ডার্মাটাইটিস আমি জিজ্ঞেস করেছি যে আপনারা কি এটা চাষ করেন বলে না আমরা চাষ করি না আমরা শুধু কিনে নিয়ে আসি নিয়ে আসি এবং দেখা গেল এটা নিয়ে আমাদের একটা বোর্ডের মতো হয়েছিল হসপিটালে দীর্ঘদিন আমরা প্রায় তিন থেকে ছয় মাস অবজার্ভ করেছিলাম পেশেন্টগুলা তাদের প্রত্যেকেরই কন্টাক্ট ডার্মাটাইটিস বা এক্সিমা যেটা হয়েছে সেটা শুধুমাত্র তারা যে সবজি বহন করে নিয়ে আসে সেটার জন্য অর্থাৎ ওই সবজিগুলায় অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর কোন কিছু ব্যবহার করা হয়েছে যে ওগুলোর স্পর্শে সেই কৃষক মানে বিক্রেতার কন্ট্রাক্ট ডার্মাটাইটিস হয়ে গেছে চিন্তা করেন সেগুলি আমরা খাচ্ছি এগুলি খেলে তো অবশ্য অবশ্যই চর্মরোগ হবে আরো খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা চলে এসেছি ডক্টর জাহিদ পারভেজ একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো আরো একটি বিরতিতে যাবার ফিরছে কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত সিয়াম ও আপনার স্বাস্থ্যের আজকের পর্বে আমরা আলোচনা করছিলাম যে চর্মরোগীদের সিয়াম সাধনা নিয়ে আমাদের আজকের অতিথি ডক্টর জাহেদ পারভেজ ডক্টর জাহেদ পারভেজ বিরতির আগে যেই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা কি খাবো কি খাবো না একটা প্রশ্ন এসে দাঁড়িয়ে গেছে যে আপনি যে বললেন যে বিক্রেতা কন্ট্রিক্ট ডার্মাটাইটিস ভুগছে সেই সবজিগুলো আমরা খাচ্ছি তাহলে আমাদের তো বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম থাকবে আসলে এটা থেকে পরিত্রাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের একটা সুষ্ঠু নজরদারি এবং পাশাপাশি আপনি আমি জানি ব্যক্তিগতভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করেন প্রতিটি প্রোগ্রামেই আমাদের সবারই একটা দায়িত্ব পাশাপাশি মিডিয়ার একটা দায়িত্ব রয়েছে তবে সর্বোপরি যথাযথ কর্তৃপক্ষের সুষ্ঠু নজরদারি করলে আমার মনে হয় আমরা এর থেকে পরিত্রাণ আমরা তো রিসেন্টলি দেখলাম যে কয়েকশো মন আম ধ্বংস করা হয়েছে উপর দিয়ে পাকা ভিতরে কাঁচা এইসব খেয়ে শুধু স্কিন ডিজিজ না ক্যান্সারের মতো রোগ পর্যন্ত হতে পারে জি স্কিন ক্যান্সার নিয়ে কেমন আসে স্কিন ক্যান্সারের আমরা ইয়াং খুবই কম পাই একটু অ্যাডাল্ট যারা ফিফটি প্লাস ফিফটি ফাইভের বেশি বয়স যারা তাদের ক্ষেত্রে পেয়ে থাকে বিশেষত এখন পর্যন্ত আমরা খুব সমর্থ কোনো পেশেন্ট পাইনি একটু গরিব গ্রাম অঞ্চলের পেশেন্টকে পেয়ে থাকি বেজাল সেল সেল কার্সিনোমা এই দুইটাই আমাদের ক্ষেত্রে কমন তবে বেজাল সেল কার্সিনোমার ক্ষেত্রে আমরা খুবই চমৎকার চিকিৎসা দিতে পারি যেমন ওইটার এক্সেশন করে অথবা ক্রায়োসার্জারি করে অথবা ইলেকট্রোকারটারি করে রিমুভ করে বাকি অংশটা আমরা বায়োপসির জন্য পাঠিয়ে দিই এই ক্ষেত্রে দেখা যায় খুবই ভালো একটা ফলাফল পাওয়া যায় ইভেন আমরা কিছু কেস করেছি মুখের ভিতরে মুখ গহ্ব বোরিং স্কোয়ামাস সেল কার্সিনোমা আপনি জানেন আমাদের মানুষের রোজার ইফতার ভাঙার পর পান খাওয়ার একটা নেশা আছে পান সাতা যেটা তার পসুপারি যেটা অনেকে মুখের মধ্যে রেখে দেয় তারাবি রাগ পর্যন্ত সেই ক্ষেত্রে আমরা মুখের গহ্ব বোর এর সেল কার্সিনোমার পেশেন্টের ট্রিটমেন্ট করেছি সেটা হলো এক্সেশন করে আজ পর্যন্ত কেমো বা রেডিও থেরাপি লাগেনি খুব প্রাথমিক অবস্থাতেই আসলে ধরা পড়েছিল সেটার একটা সুচিকিৎসা দেওয়া সম্ভব সার্জিক্যাল ইন্টারভেনশন করে এবং সেটা কিন্তু স্কিনের ডাক্তাররাই করে থাকেন স্কিনের ডাক্তার মানে ভিতরে মুখে মুখো গহবারের ভিতরেও করে থাকে আসলে মানে এক সময় বলা হতো সর্দা জর্দা খাবেন এখন বলা হয় পানও খাবেন না কারণ পান খেলে দেখা যায় আমি খেয়ে দেখেছি তিন দিন ধরে মুখে কোনো সেন্সেশন থাকে না অর্থাৎ এত ইরোশন করছে যে এই ইরোশনই তো আলটিমেটলি ক্যান্সারের জন্ম খাবারের কোনো টেস্ট টেস্ট পাওয়া যায় না ধূমপানের সাথে কোনো চর্মরোগের সম্পর্ক রয়েছে ধূমপানের সাথে কিছু কিছু চর্মরোগ অ্যাগ্রাভেট করে যেমন যে কোনো অ্যাকজিমাই বলে রিলেটেড টু স্মোকিং স্মোকিং যারা কম করবে তাদের একজিমা বা ড্রাই স্কিনের সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে তবে ধূমপানের সাথে এটা প্রুভ যে হেয়ার ফলের একটা রিলেশন রয়েছে আজকাল এটা খুবই বারবার বলা হয় যে স্মোকারদের মধ্যে চুল পড়ার হার অতিরিক্ত যার কারণে যাদের চুল পড়ছে এখন থেকে যত্নশীল হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় স্মোকিংটা কুইট করতে না পারলেও অ্যাভয়েড করাটা যতটা পারা যায় স্মোকিং ছাড়া মানে একটা প্রকৃষ্ট সময় রমজান রমজান তো একটা অনুশীলনের মাস অনুশীলনটা কাজে লাগালে কিন্তু বাকি এগারোটি মাস আমরা অনেক ভালো থাকতে পারবো দর্শকদের জন্য কিছু বলার আছে দর্শকদের বলতে গেলে শুধু এতটুকুই বলতে পারি সিয়াম সাধনার মাসে আমরা সিয়াম সাধনার যথাযথ তাৎপর্য যেন ধরে রাখতে পারি অর্থাৎ খরচ করব ঠিকই তবে নিজের চেয়ে অন্যের জন্য বেশি পরিমাণে খরচ করব আমাদের আশপাশে যারা আছেন সামর্থ্য কম যাদের তাদের জন্য এবং এবং খাবারের ক্ষেত্রেও একটা সহনশীল আচরণ করাটা ভালো ইফতারিতে প্রচুর খাবার খেয়ে কষ্টে ভোগাচ্ছে বিভিন্ন ধরনের চর্মরোগ আমার মনে হয় ধৈর্য ধরে স্বাস্থ্যকর খাবার খেলেই সেটা ভালো একটা ফলাফল নিয়ে আসবে খুব সুন্দর কথা বলেছেন অনেক টাকা ব্যয়ে টেবিল ভর্তি করে ইফতার না সাজিয়ে আমরা যদি আমাদের পাশে আশেপাশে যারা গরিব আছে যারা ইফতার করতে পারে না তারা করতে পারে না তাদের মুখে যদি সে তুলে দিই সেরিটা তুলে দিই তাহলে আমাদের কিন্তু এই রমজানের যে আত্মত্যাগের যে যে মহিমা আমরা প্রকাশ করার জন্য এত প্রচেষ্টা করছি সেটা সার্থক হবে ডক্টর জাহেদ পারভেজ অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন বিশেষ করে যারা চর্মরোগী আছে তারা কীভাবে রোজা রাখতে পারেন অনেক মূল্যবান কথা তথ্য দিয়েছেন অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা তখন ডক্টর জাহেদ পারভেজের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম একটা কথা মনে রাখবেন যে যার কোনো বিশেষ খাবারে অ্যালার্জি আছে সেগুলো ইফতার বা সেরিতে তিনি খাবেন না তাহলে অ্যালার্জি মুক্ত বা এক্সিমা মুক্ত থাকতে পারবেন প্রিয় দর্শক আপনারা সচেতন থাকবেন এবং ভালো থাকবেন আপনাদের সবার সুন্দর সুস্থতা কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ